হাই গাইস, তো আমি আয়া বললাম বিয়ার থেকে, আর এখন বাজে রাত্রে 2টা। তো সারাদিনে ব্লগ করা হয়নি, বিয়া তো করা হয়নি। তো আমি ঘরে আসার পরে মনে পড়লো একটা ফটো ক্লিক করা হয়নি, ব্লগও করা না, দেখো ইয়ারিং ওয়ারিং সব খুলে নিছি। তো বিভানও ঘুমায়া পড়ছে, আর এখন বাজে পুরো রাত্র 2টা। এখন হলো, আজকে হলো শুক্রবার, বিয়া শেষ হয়ে বিশুদ্ধবারে বিয়া গেছে। তো এখন হচ্ছে হ্যাঁ গো, এই আমার দিদি, আর এই যে আমার জিজু গাইস। আর দেখো আমি সারাদিন পরে এখন ব্লগ করার টাইম পেয়েছি। তো দেখো আমার, আমি গ্রিন কালারের শাড়ি পরছি, আর আমার হাতে দেখো গ্রিন কালারের তো পাইনি গাইস, তো ব্ল্যাক কালারের চুড়ি লাগাই নিছি। তো তোমরা কমেন্ট করে বললো আমার কেরকম লাগতেছে গাইস, দেখো সব তো খুলে নিছি, লাস্টে মনে পড়লো একটু ব্লগটা করে নিই। তো যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নাই, তো সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো গাইস, আমার কেরকম লাগতেছে দেখো গাইস। আর আজকে তো বিয়া গেল, আর দুদিন পরে হলো বৌভাত। তো আবার বৌভাতে যাওয়া এবার বহুত কষ্ট, গরম গাইস, মানে কোনো রকম সাজছি আর গেছি, কসমেটিক সব আনা হয়েছে, মানে কোনো কিছু লাগাই নেই গাইস, দেখো কোনো কিছু লাগে না, আমার হাতে চুড়ি এরকমই সাজছি গরমের লিগে। আর আমি এই শাড়িটা অনলাইন থেকে আনছি, আর আমার ব্লাউজের ডিজাইনটা আমার ফ্রেন্ড দিছে, তো আমি এটা আমি নিজেই ডিজাইন দিছি, মানে ব্যাক সাইডের ডিজাইনটাও খুব সুন্দর। তো আজকের জন্য ব্লগটা এখানে শেষ, টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের নাম বিভান নেহা ব্লগ, তো আমি এটাতে তোমাদের বহু সাপোর্ট চাই, তার লিগে টাটা, বাই বাই। হাই গাইস, তো আমি এখন ড্রেসটা চেঞ্জ করে নিয়ে, দেখো সারাদিনে একটা ব্লগ করা হয় নাই, এখন সারা সময় মনে পড়লো যে একটু ব্লগটা করে নিই। তো দেখো আমি গ্রিন, পুরো গ্রিন সাজছি সিম্পল ভাবে, আর বহুত গরম, আর এখন রাত্র বাজে 2টা বাজে, আমি চেঞ্জ করে নিতেছি, আর গরমের লেগে সিম্পল ভাবে মেকআপ করছি, ইয়ারিং এ খুললে নিছি, আর পুরো গ্রিন বোতল গ্রিন গাইস, দেখো এগুলো সব আমি অনলাইন থেকে আনা ড্রেস, আর এই ডিজাইনটা আমার ফ্রেন্ডের থেকে বানাইছে, আমি ডিজাইন দিছি।